ভালো আছো? আমিও ভীষণ ভীষণ ভালো আছি। চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজ আমরা সবাই মিলে বিয়ে বাড়িতে যাব। আমি রেডি হয়ে গেছি, আমি সুন্দর করে সেজে নিয়েছি, দেখো আমাকে কেমন লাগছে। এই লেহেঙ্গাটা আমি পরেছি, লেহেঙ্গাটা আমাকে আমার বৌদি দিয়েছে, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তার সাথে এই মেকআপ লুকটা করেছি, কেমন লাগছে আমাকে প্লিজ তোমরা কমেন্টসে জানাবে। সবাই আমরা বেরিয়ে যাব একটু পরে। নিয়ে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, ছেলেকে রেডি করে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। আর হ্যাঁ, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা করনি প্লিজ করে দিও, পাশে থেকো, পাশের বেল আইকনটা ক্লিক করতে ভুলবে না। আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবে, আশা করি ভালো লাগবে। চলো চলে আসলাম বিয়ে বাড়িতে, এবার ভেতরে ঢুকবো। বিয়ে বাড়ির ভেতরে আমি ঢুকে গেলাম, দেখছি বর আর কনে কোথায় আছে। এখানে এসে দেখছি অলরেডি ওদের বিয়ে হয়ে গেছে, আমার একটু আসতে দেরি হয়ে গেছে, আমার আসতে দেরি হয়ে গেছে তাই ওদের বিয়েটা কভার আপ করতে পারিনি। এখানে শালি দিদি আর জামাই বাবুকে ভক্তি ভরে প্রণাম করছে। যে বর আর কনে, বর আর কনেকে বেশ মানিয়েছে। এই যে আমাদের বাপের বাড়ির লোকেরা, ওরা সব পকোড়া খেতে ব্যস্ত। এই যে আমার সোনামণি, এই হলো আমার কাকি, কাকির মেয়ে, বড় মেয়ে, ছোট মেয়ে, এই যে আমার বৌদি, ওরা সবাই এসছে। আমার খুব আনন্দ হচ্ছে, আমার কথা বলার লোক হয়ে গেছে। এখানে স্টার্টারে রয়েছে ভেজ পকোড়া, চিকেন পকোড়া, আমিও পকোড়া খেতে চলে আসলাম। আমি চিকেন পকোড়াই নেব, আমি চিকেন পকোড়াই নিয়ে নিলাম। এই যে পকোড়া, পকোড়াটা আমি এখন খাবো। পিছনে একটা বাচ্চা মেয়ে আমি ভিডিও করছি, দেখে খুব আনন্দ পেয়েছে। আমার কাকি সিংহাসনে পোজ দিয়ে রেডি, কিন্তু বোন তুলছে না, এর জন্য বোনকে তুলতে বলছে। বোন এখন কাকির ছবি তুলছে। আমি একটু ঢং করার জন্য বর আর বউয়ের সিংহাসনে বসে গেছি, তার সাথে আমি ছেলেকেও ডেকে নিলাম। এখন ফটোগ্রাফার ভাইটা আমার ছবি তুলছে, আমিও পোজ দিয়ে যাচ্ছি, ও সুন্দর করে ছবি তুলছে, আমার খুব ভালো লাগছে। এখন আবার আরেকটা পোজ দিচ্ছি আমি। আমার পোজ মেরে ছবি তোলা হয়ে গেছে। এই যে আমার বোন। এখানে বিয়ের বাজনা বাজাচ্ছে, এই বাজনা ছাড়া যেমন বিয়ে অসম্পূর্ণ মনে হয়, তাহলে খুব ভালোভাবেই বাজাচ্ছে বাজনা। আমার হাজবেন্ড তাড়াতাড়ি খেয়ে দিয়ে বাড়ি যাওয়ার কথা বলছে, দেখছে আমি ভিডিও করছি। ভিডিও করলে তো সব একটু ক্যাপচার না করলে ভালো লাগে। আমি হাজবেন্ডকে বলে দিয়েছি এত তাড়াতাড়ি যাব না, ভালো করে ভিডিও ভিডিও করে একটু ঢং করে খেয়ে দিয়ে তারপরে যাব। এই যে আমার দাদার মিষ্টি মেয়ে, খুব সুন্দর লাগছে ওকে, সুন্দর বৌদি আর মেয়ে, অনেকদিন করে দেখা হয়েছে। এখানে আরও দুটো সুন্দরী বৌদি আছে। আমার হাজবেন্ড বৌদিদের সাথে কথা বলতে ব্যস্ত। বিয়ে বাড়িতে বাজনার সাথে সাথে একটু ডান্স না করলেও ভালো লাগে না। এখানে সব মেয়েরা ডান্স করছে, তার সাথে কনেও ডান্স করে খুব এনজয় করছে। আজকে তো কনের স্পেশাল দিন, কনের ডান্স করে আরো দিনটা স্পেশাল করে ফেলছে, সবাই খুব আনন্দ করছে। ওরা ডান্স করছে, আমি দর্শকদের মতো দেখছি। আমার পেছনে নীল শাড়ি পরা জেঠিমাটাও এখন সুন্দর ডান্স করছে, সেরকমই পারছে, সেরকমই ডান্স করছে। এই যে আমার কাকি আমার দাদার মেয়েকে নিয়ে ডান্স করছে, ও ডান্স করবে না, ও নিজের মতো করবে, ওর মাকে ডাকছে ডান্স করার জন্য, আর বৌদি ডান্স করবে না। এখন আমরা ডান্স দেখার পরে খাওয়ার এখানে চলে আসলাম। দাদা খেতে যেতে ডাকছে, কিন্তু জায়গা নেই, একদমই বুকিং। এ হলো আমার পিস্তত দাদা। এরা খাওয়ার থেকে উঠলে তারপরে আমরা এখানেই বসবো,
এখানে প্রচন্ড ভিড়, জায়গা না ধরে রাখলে জায়গা পাওয়া যাবে না। অনেকক্ষণ ওয়েট করার পরে এখন খেতে বসলাম, দেখি কি কি পরিবেশন করে ওরা। এই যে আমার ছেলে চলে আসলো, আস্তে আস্তে খাবারও পরিবেশন হয়ে যাবে। এই হলো খাবারের মেনু, তোমরা পজ করে দেখে নিও কি কি খাবার করেছে, আমি আর বললাম না। এখন আমাকে পরিবেশন করবে, তখনই আমি বলবো। এখানে এক দাদা আর বৌদি আর তার মেয়ে আমাদের সাথে খেতে বসেছে। বৌদি আমার ছেলের সাথে খুব গল্প করছে। চলে এসছে সবার আগে মশলা কুলচা, তার সাথে মশলা চানা। খেয়ে দেখি কেমন হয়েছে। চানা মশলাটা সত্যি খুব ভালো হয়েছে। এরপরে চলে এসছে ফিশ বাটার ফ্রাই, এটাও খেয়ে দেখবো কেমন হয়েছে, আমি এটা খেতে খুব ভালোবাসি। এটা খেতে দারুণ হয়েছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। তারপরে চলে আসলো স্যালাড, তার সাথে সস। এখন দিয়ে দিচ্ছে রাইস, তার সাথে দিয়ে দিচ্ছে সর্ষে দিয়ে পাবদা মাছ, এটাও খেয়ে দেখবো কেমন হয়েছে, আমার পাবদা মাছ বেশ ভালোই লাগে। পাবদা মাছটা মোটামুটি হয়েছে, খারাপ হয়নি। এরপরে চলে আসলো আমার ফেভারিট মাটন, এটার অপেক্ষায় ছিলাম, এখন তাড়াতাড়ি খাওয়া শুরু করে দেবো। ভালো করে মেখে নিয়েছি, মাটনটা সত্যি ভীষণ ভালো হয়েছে, আমার তো দারুণ লেগেছে, খুব ভালো হয়েছে মাটনটা। চলে আসলো চাটনি, তার সাথে পাঁপড়। আর পাঁপড় খাবার পরে দু রকমের মিষ্টি ছিল, ওই দু রকমের মিষ্টি আমি খাইনি। এখানে সবারই খাওয়া শেষ হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ, এবার হাত ধোয়ার জল চলে এসেছে, এবার হাতটা ধুয়ে নিচ্ছি। পান খেতে চলে আসলাম, এখানে ভ্যারাইটিস রকম পান আছে, আমি ফায়ার পান খাবো, আমি কখনো ফায়ার পান খাইনি, এই ফার্স্ট খাবো। আমার খুব ভয়ও লাগছিল যদি জিপ টিপ পুড়ে যায়, দেখি তাও সাহস করে, ভয়ে মরে যাচ্ছি আমি, মুখে দিতে পারছে না, নিভেই গেল, আরেকবার ধরি আবার দেবে। অতটা ভয় পেয়েছিলাম কিছুই না, কিন্তু বেশ ভালোই লাগলো পানটা। আইসক্রিম খেতে আসলাম, আইসক্রিম শেষ হয়ে গেছে, এখন ওয়েট করতে হবে, ওয়েট আর করতে পারলাম না। এখন আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব, অনেক দেরি হয়ে গেছে, তার আগে নিউলি ম্যারিড কাপলকে একটু দেখিয়ে যাই, ওদের বিবাহিত জীবন অনেক অনেক সুখের হোক। এই ভিডিওটা আমার শেষ করলাম, যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করবে। সবাই ভালো থাকবে, বাই বাই।